আলু পুরি সবার প্রিয় একটা রেসিপি, বাট আমি আজকে কোনো ঝামেলা ছাড়াই এবং খুব কম উপকরণ দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপিটা ভালো লাগবে। এছাড়াও সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি জন্নত আর আপনারা দেখছেন জন্নত কিচেন, আর আজকে আমার রেসিপি আলু পুরি। তাহলে আলু পুরি বানানোর জন্য সবার প্রথমে বড় সাইজের আলুগুলো ছোটো টুকরো করে সিদ্ধ করে নিয়েছি। গরম থাকা অবস্থায় আলুগুলোকে আমি ম্যাশ করে নেব। খেয়াল রাখতে হবে আলুগুলো ভালো করে ম্যাশ হয়, ছোটো বা বড় যেন আলুর টুকরো না থেকে যায়। ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পর এখন আমি দিয়ে দেব হাফ চা চামচ চিলি ফ্লেক্স, লবণ দিয়ে দেব হাফ চা চামচ অথবা স্বাদ মতো, হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ চা চামচ, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হাফ চা চামচ। আলুর সঙ্গে এখন মশলাগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা, সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। এরপর এখন আমি উষ্ণ গরম জল দিয়ে একটা দুধ তৈরি করে নেব। জলটা একসঙ্গে দেব না, অল্প অল্প করে দেব, আর মিশাতে থাকবো। এখানে সিদ্ধ করা আলু আছে, বেশি জলের প্রয়োজন হবে না, তাই জলটা একটু বুঝে দিতে হবে। নরম মালতি রুটি পরোটা বানানোর সময় ডোটার ঠিক যেভাবে তৈরি করি ঠিক সেই রকমভাবে তৈরি করতে হবে। ডোটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে মেখে নেব, এতে করে ডোটা সফট হবে। দেখতেই পাচ্ছেন ডোটা একদম সফট ও মসৃণ একটা ডো তৈরি করা হয়ে গেছে। এই ডোটা থেকে লেচি কেটে রুটি তৈরি করব। সামান্য ময়দা দিয়ে আমি মাঝারি আর পাতলা করে পুরি বেলে নেব। একটা কথা মনে রাখতে হবে, পুরি রুটিটা যেন চারপাশ থেকে সমানভাবে বেলা হয়, কোনো পাশ থেকে উঁচু নিচু না হয়, একদম সমানভাবে বেলে নিতে হবে। আমার এই পুরিটা বেলা হয়ে গেছে, এখন আমি সবগুলো পুরিকে ভাজতে চলে যাচ্ছি। পুরিগুলি ভাজার জন্য কিন্তু আমাদের একটু বেশি তেলের প্রয়োজন হবে, তাই একটা কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। কম তেলে আর কম গরম তেলে কিন্তু পুরিগুলি একদমই ভালো হবে না। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরই কিন্তু পুরিগুলোকে একে একে ছাড়তে হবে, তা না হলে একদমই ফুলবে না। দেখতেই পাচ্ছেন আমার এখানে কিন্তু সব পুরিগুলো খুব ভালো এবং সুন্দরভাবে ফুলে উঠেছে। পুরিগুলি ফুলে ওঠার পর এখন আমি চুলার হিটটাকে কমিয়ে দেব। দুপাশ থেকে পুরিগুলি ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন এই পুরিগুলি আমি তেল জড়িয়ে তুলে নেব। দেখেই তো নিলেন আলু পুরি তৈরি করা কতটা সহজ, একদমই কোনো ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি করা যাবে এখন আলু পুরি। আলু পুরি আর সুজি দিয়ে তৈরি আলু পুরিগুলি অনেক মজাদার আর সবাই খেতে অনেক বেশি পছন্দ করবে আশা করছি। আর আজকের রেসিপিটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি জন্নত আর আপনারা দেখছিলেন জন্নত কিচেন। দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।